গুড মর্নিং সকলকে। আজকে সকাল সকাল উঠেই পড়তে বসে পড়েছি, কারণ আজকে পড়াতে যেতে হবে। তো পড়াতে যাওয়ার আগে কিছুটা টাইম পড়ে নিই, না হলে প্রতিদিন পড়াতে যাচ্ছি আর নিজের পড়াটাই হচ্ছে না। তো তার জন্য আমি এখানে ক্র্যাক বই থেকে কিছু পড়ছিলাম ইতিহাসেরই। তো এটা কমপ্লিট হলে আমি দইটা খাওয়ার জন্য বসে আছি এখন, দইটা খেয়েই আমি পড়াতে বেরিয়ে পড়ব। তো এখন দেখতে হচ্ছে দইটা আমার খাওয়া হয়ে গেল, এরপর এখন আমি পড়াতে যাচ্ছি। এখন প্রায় 8টা বাজছে, তো আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, তো পড়িয়ে চলে আসব। আমার এখন প্রায় পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজছে। তো এখন আমি পড়িয়ে বাড়ি চলে আসলাম, এসে খিদে পেয়েছিল, তার জন্য ভাতটা খেয়ে নিলাম সকালকার। তো আজকে খেতে একটু দেরি হলো, কারণ পড়াতে গেছিলাম তার জন্য। এরপর স্নান টান করে কিছুক্ষণ পরে আবার দুপুরের খাওয়া কমপ্লিট হলো, তো পড়া হয়নি এর মধ্যে। তো তারপরে আমি এখানে ভৌতজ্ঞানের কিছু কোশ্চেন করছিলাম গতি থেকে। তারপর আমি ভারতের নদ নদী সবগুলো একটু একটু করে পড়ছিলাম। আজকে অত্যন্ত গরম ছিল, তার জন্য ভালো লাগছিল না কিছু, তো একটু একটু করে সবই পড়ছিলাম জিকেগুলো, আর রেকর্ড তার জন্যই করতে পারিনি। আর এরপর ইংলিশের আমি এক্সারসাইজ 25টা কমপ্লিট হয়ে গেছে আমার। তো 25টা দেখতে পাচ্ছ, মোটামুটি আজকে একটাই করেছি। তো এরপরে আমি রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো আজকে পড়া খুব বেশি হয়নি, তো দেখলাম অঙ্কটা বাকি আছে, অঙ্ক সার্কেলের কিছু কোশ্চেন পারছিলাম না সেটা দেখলাম, তারপরে অঙ্ক কিছু প্র্যাকটিস করলাম। তো আজকের ব্লগ আর বড় করছি না, এই পর্যন্তই ছোট্ট ব্লগ। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকো, সুস্থ।